সুপ্রভাত বন্ধুরা আমি প্রিয়ম কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব পনেরোই মের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তাহলে সরাসরি প্রশ্নে চলে যাই আজকের দিনের প্রথম প্রশ্ন চ্যাম্পিয়ন্স পোর্টাল লঞ্চ করেছে কোন মিনিস্ট্রি দপ্তর উত্তরটা হলো এম এস এম ই এই দপ্তর পরের প্রশ্নে চলে আসি ইন্টারন্যাশনাল নার্স ডে কার বাদ অ্যানিভার্সারিতে পালন করা হয় উত্তর হলো আমাদের সেই ছোটোবেলার বিখ্যাত লন্ঠন হাতের সেই ফ্লোরেন্স ফ্লোরেন্স অ্যাঙ্গেল প্রতি বছর এই দিনটিতেই আমাদের অর্থাৎ বারোই মে নার্স দিবস পালন করা হয় পরের প্রশ্নে চলে আসি উত্তরণ ও আপনার আপন ঘর এই দুটি স্কিম কোন রাজ্য সরকার লঞ্চ করেছে উত্তর হলো আসাম রাজ্য আমরা আসাম রাজ্য থেকে একের পর এক খুব ভালো ভালো স্কিমগুলোকে দেখতে পাচ্ছি তারা নিয়ে আসছে পরের প্রশ্নে চলে আসি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অ্যাওয়ার্ড দু টু থাউজেন্ড টোয়েন্টি কে পেয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অ্যাওয়ার্ড টু কে পেয়েছেন উত্তর হল সর্বানন্দ সোনোয়াল সর্বানন্দ সোনোয়াল তোমাদেরকে একটা কথা বলে রাখি আগের দিন যারা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস মিস করে গেছো তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সের লিংকে গিয়ে তোমরা ওই ফ্রি পিডিএফগুলো পেয়ে যাবে এবার পরের প্রশ্নে চলে আসি নামালিগড় তেল শোধনাগার অবস্থিত কোন রাজ্যে নামালিগড় তেল শোধনাগার অবস্থিত কোন রাজ্যে উত্তর হলো আসাম রাজ্যে পরের প্রশ্ন চলে আসি থার্ড খেলো ইন্ডিয়া ইউথ গেম কোথায় হয় থার্ড খেলো ইন্ডিয়া ইউথ গেম কোথায় হয় উত্তর হলো আসাম রাজ্য পরের প্রশ্নে চলে আসি পয়লা জুন থেকে কাদের ক্যান্টিনে দেশীয় জিনিস বিক্রি করবে উত্তর হল সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স উত্তর হলো সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স অর্থাৎ যাকে আমরা সংক্ষেপে সি বলে থাকি পরের প্রশ্ন চলে আসবো এবং আজকের দিনের শেষ প্রশ্ন এটাই সামাজিক দূরত্ব বজায় রাখতে আই ফিল ইউ ব্রেসলেট কোন সংস্থা তৈরি করেছে আই ফিল ইউ ব্রেসলেট কোন সংস্থা তৈরি করেছে ইটালিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এই সংস্থাটা এই ব্রেসলেটটাকে তৈরি করেছে তাহলে তোমরা ভালো থেকো সাথে থেকো আর অবশ্যই কেমন লাগছে সেটা কমেন্টে